বিদেশগামী যারা তাদের জন্য ঠিক আছে। কোথা থেকে আসছেন আপনারা? বিয়ানীবাজার থেকে। যে সকাল থেকে কাজ করার স্থিতি আমাদের ডিসি ট্রাফিক ফয়সাল মাহমুদ স্যারের নির্দেশনায় সিলেট মহানগরীতে 33টা পয়েন্ট চেকপোস্ট হয়েছে। যে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আর জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ব্যাংকের কার্ড দেখা এখানে কাজ করতেছি। যে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আর জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছে, যে বিদেশগামী যাত্রী যারা টিকা নিতে যাচ্ছে, COVID-19 টেস্টের জন্য যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, যারা রোগী নিয়ে যাচ্ছে তাদেরকে অ্যালাউ করতেছি আমরা। আদারওয়াইজ সবাইকে সরকারের বিধি নিষেধ মানার জন্য আমরা চেষ্টা করছি। আমার সময় গাড়ি ঘোড়া কিছু পাই না, এটা কাঁচা মালে থাকে, এটা এটা ইত্যাদি আইসি, বহুত কষ্ট করি, মারা সারা ডবল লাগছে, ডবল মারা যা যা টাকা দিন দশ টাকা সম্পূর্ণ খরচ হয়ে গেছে। ওখানে সুনামগঞ্জ দায়িত্ব দিন সুনামগঞ্জ সংক্রমণ রোধ কল্পে সার্বিক কার্যাবলী ও সরকারি নির্দেশনা অনুযায়ী পহেলা জুলাই বহন অভ্যন্তরীণ বিমান সহ সকল সচেতনতায় মুক্তি করোনা ভাইরাস জনিত সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত গণপরিবহন অভ্যন্তরীণ বিমান সহ ভাইয়া আসলাম।